সিপিএমের বুথ এজেন্টের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘাটালের ইরপালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামে। মৃতে সঞ্জয় করণ বাড়ি জয়বাগ গ্রামে। জানা গেছে এবারের পঞ্চায়েত নির্বাচনে এলাকার বাম প্রার্থী সুব্রত করণের বুথ এজেন্টও হয়েছিলেন সঞ্জয়। গতকাল সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন, বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো হদিশ মেলেনি। তবে আজ সকাল হতেই গ্রামের এক জায়গায় পাটক্ষেতের মধ্যে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। বাম প্রার্থী সুব্রত করণ অভিযোগ করে বলেন, সঞ্জয়কে পরিকল্পনা করে খুন করা হয়েছে। সঞ্জয় কুমার বুথ এজেন্ট হয়েছিল বলেই হয়তো তাকে মার্ডার করা হয়েছে। সকাল 8টার দিকে ওকে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও ইরপালায় এসেছিল, ও কাঠের কাজ করে তো নিয়মিত, কাঠের কাজ করছিল। এবারে সেই কারণেতে আমি অন্য জায়গায় কাজে ব্যস্ত ছিলাম। এবার সেই কারণেতে হচ্ছে আমি এখন 3:30 সময় বাড়িতে ফিরি, আমাকে বৌদি ফোন করে বলছিল যে এরকম হচ্ছে, তুমি একটু ভাইকে খোঁজ করতে যাও না। আমি বলি দেখো আমি তো এখন বাড়িতে যাচ্ছি বলে সন্ধ্যেবেলা আমি পার্টি অফিস থেকে হয়েই বেরিয়ে ওকে খোঁজ করতে এসেছিলাম। 10:00 পর্যন্ত খোঁজ করেছি কিন্তু পাওয়া যায়নি ওকে। এই ভিতরকে আসবে আমার আনুমানিক হচ্ছে ইয়ে ছিল, আমি সিপিএম প্রার্থী হয়েছিলাম বলে আমার এজেন্ট ছিল, সেই কারণে এটা পলিটিক্সের মাধ্যমেই মনে হচ্ছে এটা ঘটেছে। ওকে এটা পুরোপুরি আমার পরিকল্পনা যে ওকে মার্ডার করা হয়েছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, TLH, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।